প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা যে যেখানে আসো ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো গত কয়েকদিন থেকে আমি তোমাদের সাথে সৃজনশীল প্রশ্নের, গণিতের সৃজনশীল প্রশ্নের নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমি তোমাদেরকে জ্যামিতির কিছু নোটবুক নিয়ে আলোচনা করছি। তো আমরা এখানে, আমি এখানে একটা চিত্র আঁকছি। এটি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহু 14 সেন্টিমিটার, তার উপরে একটা অর্ধবৃত্ত আছে। তো এখন একটা প্রশ্ন হচ্ছে বিড, এটা একটা বর্গক্ষেত্র, প্রশ্ন হচ্ছে বিডি সমান কত সেন্টিমিটার। তো বিডিটা তো হচ্ছে এই বর্গের কর্ণ, তো কর্ণ নির্ণয়ের সূত্র কী এটা আমাকে চিন্তা করতে হবে। বিডিটা কী, বিডি এটা নিয়ে, বিডিটা তো একটা কর্ণ, এটাকে আমাকে দ্রুত চিন্তা করে ফেলতে হবে। তো কর্ণ নির্ণয়ের সূত্র হলো এ রুট টু। তো এটা, এটা তো হচ্ছে 14, তাহলে 14 রুট টু দিলে, 14 তোমার ক্যালকুলেটার থেকে 14 রুট টু টিপে দিলেই তোমার রেজাল্টটা এসে যাচ্ছে। কথা কি বুঝে আসছে? বিডিটা তো আমাকে চিন্তা করতে দেখতে হবে। এটা একটা, আমি এটাকে বর্গ তো বলছি, যার এক বাহু 14 সেন্টিমিটার, তাহলে বিডিটা তো বর্গকর্ণ আর কর্ণ নির্ণয়ের সূত্র এ রুট টু। তো এর মান 14, 14 রুট টু দিলেই ক্যালকুলেটার থেকে আমাদের এই অঙ্কের রেজাল্ট বেরিয়ে আসবে। তো তোমাদের এরকম হাজার হাজার প্রশ্ন হইতে পারে, একটা প্রশ্ন থেকে অনেকগুলি প্রশ্ন হইতে পারে, হাজার হাজার প্রশ্ন হইতে পারে। তোমরা বসে 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 নিজের স্কিল ডেভেলপ করবে। তো যদি নিজের স্কিল ডেভেলপ, সব বিষয়ের উপরে নিজের স্কিল ডেভেলপ করতে থাকো, তাহলে বাহিরে তো আর আড্ডা দেওয়ার, বাহিরে এদিক সেদিক করার আর কোনো সুযোগই থাকে না। নিজেকে তৈরি করতেই অনেক সময় লেগে যায়। আজকে যারা কিশোর গ্যাং আমরা শুনতেছি, কিশোর অপরাধী, তো এরা তো তো ছাত্র বয়সেরই, এরা হয়তো স্কুল কলেজ গোয়িং। তো এরা যদি লেখাপড়া করতো, লেখাপড়ায় ব্যস্ত থাকতো, তাহলে তো এরা এরকম অপরাধ প্রবণ হয়ে উঠতো না। এটা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এরা এত ক্ষতিকর হতো না। তো আমার মনে হয় এই যে এখান থেকেই যত সব আরও অপরাধ যেগুলি আছে, কঠিন থেকে কঠিন অপরাধ সংগঠিত করে, তারা তো এই তোমাদেরই বয়সের বা একটু বেশি, কলেজ গোয়িং এরকমেরই। তো আমার মনে হয় তোমরা একটু ভালো করে সবাই খুব মনোযোগ সহকারে লেখাপড়া করো। এখন এই করোনাকালে অনেক কোনো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ঠিকমতো উপস্থিত ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে এখন ভার্চুয়াল ক্লাসগুলি হচ্ছে। তো এই তোমরা যদি এগুলির প্রতি খুব মনোযোগী হও, নিজে নিজে চেষ্টা করো, তাহলে তোমরা ভালো ছাত্র হয়ে যাবে। ভালো তখন আর যারা পড়তেছে না, তারা তো পড়তেছে না। এখন অনেক ভালো ছাত্র যদি লেখাপড়া ছেড়ে দেয়, তারা পরবর্তীকালে আগাইতে পারবে না, ভালো কোনো জায়গায় চান্স পাবে না। তো একজন দুর্বল ছাত্র যদি সে ভালো করে একটু লেখাপড়া করে, তাহলে সে আগে যাবে। তো এতে করে সে অনেক ক্ষতিকর জিনিস থেকে সে বেঁচে যাবে। তো এখন তোমরা বসে বসে এগুলি প্র্যাকটিস করবে সবসময়। তো এখন আমরা দুই নিয়ে আলোচনা করবো, চিত্রের সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্র নির্ণয় করো। চিত্রের সম্পূর্ণ ক্ষেত্র, তো এবি সম্পূর্ণ ক্ষেত্র ABCD তো আছেই, তার সাথে আবার এবি অর্ধবৃত্তটাও আছে। তো অর্ধবৃত্তটা ক্ষেত্রফল কত? চিত্রের ক্ষেত্রফল তো আমরা দেখতেছি, বর্গের ক্ষেত্রফল আমরা দেখতেছি, বাহু পূরণ বাহু, 14 পূরণ 14, 196, তার সাথে এই অর্ধবৃত্তটা যোগ হবে। তো অর্ধবৃত্তের ব্যাসার্ধটা কত? তো সেটা, এটা তো পুরোটা যখন 14, অর্ধবৃত্তের ব্যাসার্ধ হবে 7, তাহলে পাই আর বৃত্তের ব্যাসার্ধ হলো ফাই আর স্কোয়ার। তো আর মান তো 7, তো 3.1416 পূরণ করবে তোমরা আর মান 7, 7 7 49, 49 দিয়ে পূরণ করলে হয়ে যাবে। অথবা 49কে ওই শুধু ওখানে ফাই টিপ দিবা, ফাইভের মধ্যে টিপ দিলেই রেজাল্টটা বেড়ে যাবে। তাহলে এটা, এটা এই যে এই রেজাল্টটা আসে, এটার সাথে যোগ হয়ে যাবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে 196, আর বাড়তি আছে অর্ধবৃত্তটা। তো বৃত্তের ক্ষেত্রে বলে আমরা জানি ফাই আর স্কোয়ার। এখানে আর মান কিন্তু 14 নয়, আর মান হচ্ছে 7। তো আর মান ধরে 7 হলে 7 স্কোয়ার 49, এটা ফাই দেখুন, এটা আসেই এই 196 সাথে যোগ হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? তো এটা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তারপর এগুলি খুব অল্প সময়ের মধ্যেই তোমাকে চিন্তা করতে হবে। তোমাকে বৃত্ত পরাট করা বা টিকচিহ্ন দেওয়া এবং প্রশ্ন ফলা, অ্যান্সার বের করা, সব এই 1 মিনিটের ভিতরেই। এই জন্য এটা লম্বা ছড়া, কোনো লেখালেখির জরুরত নেই। আমি তোমাকে লেখালেখি করা একটু অভ্যস্ত করতে চাই না, জাস্ট তুমি কীভাবে চিন্তা করবে ওই চিন্তার খোরাকটাকে তোমাকে আগে দিচ্ছি। বর্গক্ষেত্রটির অন্তর্লিখিত বর্গের ব্যাসার্ধ কত? আমি এর ভিতরে যদি একটা বর্গ বৃত্ত আঁকি, যে বৃত্তটা এই বর্গের 4টা বাহুকে স্পর্শ করবে, একটা বৃত্ত আঁকি, তাহলে ওই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? হ্যাঁ, এখন দেখো বৃত্তটার ব্যাস কত হবে এই চিন্তা করতে হবে। আগে
আমি যদি চিন্তা করবো ভিতরটা ব্যাস কত হবে, তো ব্যাস কত হলে এরপর আমরা ভাসতে পারবো। ভিতর যখন এখানেও ভিতরটা যখন এই জায়গাটাকে স্পর্শ করবে আবার এখানেও এই জায়গাটাকে স্পর্শ করবে, তাহলে নিশ্চয়ই ওই ভিতরটার ব্যাস এই এখানকার এক বাহুর সমান ১৪, তাহলে ভিতর ব্যাসার্ধ হবে তার অর্ধেক ৭, ভিতর ব্যাসার্ধ অর্ধেক তার অর্ধেক ৭। এভাবে আমরা চিন্তা করব। তারপর বৃত্তের মধ্যে যে আমরা বর্গর মধ্যে যে আমরা বৃত্তটা আঁকলাম, বৃত্ত আঁকলে বৃত্তের বাইরেও কিছু জায়গা থেকে যাবে, বর্গের মধ্যে বৃত্তের বাইরেও কিছু জায়গা থেকে যাবে। এই অনধিকৃত এখানে কিছু অংশ থাকলো, এখানে কিছু একটা অংশ থাকলো, এখানে থাকলো, এই ৬০টা জায়গা থেকে যাবে বৃত্তের বাইরে, বর্গক্ষেত্রের ভিতরে। ওই বৃত্তের বাহিরের বর্গস্থ বৃত্তের বাইরের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত? তো আমরা তো দেখতেছি বর্গের ক্ষেত্রফল ১৯৬, আমরা একটু আগে পাইলাম, আর বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তো আমরা ওখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাইছি, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের বা সরাসরি আর মাত্র ৭, তো ৪৯ ফাইদে পূরণ করে ফেললে যা হবে বৃত্তের ক্ষেত্রফল যাব, সেটা এখান থেকে বিয়োগগুলি হয়ে যাবে। আমি আবার বলতেছি পুরা বৃত্তের পুরা বর্গের ক্ষেত্রফল হচ্ছে ১৯৬, আর বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। তো আর মাত্র ৭, তো ৭৯৯ পূরণ পাই, তো এই পুরাটা থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে বাকি যেটা থাকবে এটাই হবে অনধিকৃত অংশের ক্ষেত্রফল। আমি কি কথা বুঝতে পারছি? দেখো ভালো করে বুঝার চেষ্টা করো, এটা লম্বা করে বুঝাতে গেলে তোমাদের জন্য ঠিক হবে না, তোমরা ওইভাবে চিন্তা করবা, মুখোমুখি অল্প সময়ের মধ্যে কাজটা করার মতো তোমাদের স্কিল গড়ে উঠবে না। এই জন্য আমি শুধু জাস্ট তোমাদেরকে একটু হিঁচ দিচ্ছি কীভাবে তোমরা বের করবে, এর থেকে বেশি কিছু বলার জরুরত নাই। আর আমি পাশে আরেকটা আয়তক্ষেত্র আঁকছি, দেখো এখানে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ৭৫ সেন্টিমিটার, প্রস্থ ১৩ সেন্টিমিটার। আয়তক্ষেত্রটার মাঝখান দিয়ে আড়াআড়িভাবে দুইটা রাস্তা আছে, ফসল পরিচর্যা করার জন্য রাস্তা তৈরি করা হয়েছে মাঝখানে। তো রাস্তা এখানে এই রাস্তার চড়াটা হলো ৩ সেন্টিমিটার, রাস্তা চড়া ৩ সেন্টিমিটার। এখন একটা প্রশ্ন হতে পারে, ক রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল কত একটা প্রশ্ন হতে পারে। এখন আমরা দেখতেছি এটা তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য তাহলে জমির দৈর্ঘ্য যতটুকু রাস্তার দৈর্ঘ্য ততটুকু, সে ৭৫, আবার রাস্তার প্রস্থ হচ্ছে ৩, চতুর্দিকে ৩ সেন্টিমিটার করে চোড়া রাস্তা, তাহলে রাস্তার দৈর্ঘ্য হলো ৩, প্রস্থ হলো দৈর্ঘ্য হলো ৭৫, প্রস্থ হলো ৩, তাহলে ৭৫ ভরুন ২২৫, একটা রাস্তার দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে, সে প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য হলো এই সেই ৪৩, আর এখানে আছে ৩, তাহলে ৪৩ পূরণ ৩, ৩৩৪ ৯ ৩৪ ১২৯। কিন্তু এটা যোগফলটাই রেজাল্ট নয়, যেহেতু এখানে একটা অংশ কমন আছে, আমি যখন দৈর্ঘ্য বরাবর নিয়ে নিলাম তখন এই অংশটাও আসে গেছে, আবার প্রস্থ বরাবর যখন নিচ্ছি তখন এই অংশটা আবারও আসতেছে, তাহলে একটা অংশ যখন দুইবার আসে তো ওই অংশ তো দুইবার নেই, আসে তো একবার। এই জন্যে এই জায়গাটা কতটুকু এটা একবার বাদ যাবে, দৈর্ঘ্যের সাথে যেটা চলে গেল পশের জন্য আবার এই অংশ আসবে না, পশের জন্য আসবার এই অংশটুকু আর এ নিচের এই অংশটুকু এটা তো দুইবার আসবে না, তাহলে এই কমন অংশটুকুর ক্ষেত্রফল কত? তাহলে এটাও ৩, এটাও ৩, সদ্যদিকে ৩ ছিল, তাহলে ৩৩ ৯। তো আমরা একবার ৯ বর্গ সেন্টিমিটার বাদ যাবে, তাহলে এই দুইটাকে আমরা যোগ করে ফেলি, যোগ করলে যা হবে তার থেকে আমরা ওই কমন একটা অংশ, কারণ এর মধ্যেও ৩ আছে, এর মধ্যেও এই অংশটা এর ভিতরেও আছে, এই অংশটা এর ভিতরে আছে, তো দুইবার তো হবে না, একবার বাদ যাবে, একবার জন্য ৩৩ ৯, এটা যোগ করে যোগে যা হবে তার থেকে এই ৩ সেন্টিমিটার মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার বেড়ে যাবে রাস্তার ক্ষেত্রফল কত। আমি কি কথা বুঝতে পারছি? আবার দেখো পুরো রাস্তার ক্ষেত্র দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল ২২৫, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল ১২৯, কিন্তু তাতে করে এই অংশটা দুইবারই এসে গেছে, তো একবারটা বাদ যাবে, এটা এই কমন অংশের দৈর্ঘ্য ৩ সেন্টিমিটার, প্রস্থ ৩ সেন্টিমিটার, মানে বাহু পূরণ বাহু, এটা একটা বড় ক্ষেত্র হয়ে গেছে, তাহলে ৯ বাদ যাবে, এই যোগফল থেকে তোমরা যোগফল থেকে ৯ বাদ যাবে, এরপর যা হবে এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা,
তো রাস্তা দ্বারা পুরা জমিনটা সাইডটা অংশে বিভক্ত হয়ে গেছে, প্রতিটি অংশের ক্ষেত্রফল কত। তো দেখো পুরা জায়গাটা হচ্ছে 75, তো 75 থেকে এখানে চলে গেছে 3 আর থাকছে 72, এখানে 3 বাদ গেছে রাস্তা বাবদ। তো এই অংশটা তো বাকিটার অর্ধেক, তাহলে 72-এর অর্ধেক হলো 36, তাহলে আমাদের এই জায়গাটা হলো 36, এই জায়গাটা হলো 36, আবার এই ফুরাটা হলো 43, 43 থেকে এখানে মাঝখানে বাদ গেছে 3, তো 43 থেকে 3 বাদ গেলে আর থাকে, হ্যাঁ 43 থেকে 3 বাদ গেলে আর থাকে 40, তো 40-এর অর্ধেক, 40-এর অর্ধেক এই জায়গাটা 20, এটা 20, তাহলে 17 দুগুণে 72 720, এই জায়গাটা 720, এই 17 দুগুণে 72 720 বর্গমিটার, এই জায়গাটা 720 বর্গমিটার। আচ্ছা এই একটা পোর্শন 720 বর্গমিটার। তো এখন প্রশ্নটা তো এরকম হইতে পারে, রাস্তা বাদে আয়তক্ষেত্রের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ভাঙাভাঙি করব না, আমরা পুরো জায়গাটাকে দৈর্ঘ্য প্রস্থ পূরণ করি, 75-43 পূরণ করে ফেলবো, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এখান থেকে রাস্তার ক্ষেত্রফলটা কত আমরা এখানে পাইলাম, রাস্তার ক্ষেত্রফলটা হয় যদি আমার ওখানে না চাই আমরা বের করে নেব, সেটা সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি এত বড় হইলে। তো আমরা এখানে রাস্তার ক্ষেত্রফলটা যে পাইছি বা বের করে নেব, তো পুরো জায়গা থেকে 75-43 পূরণ করলে যা হবে, তা সেখান থেকে আমরা রাস্তার ক্ষেত্রফলটা মাইনাস করে দেবো, তাহলে এবার রাস্তা ছাড়া পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেড়ে যাবে। তো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবা, এরপরে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তোমরা যোগাযোগ করবে। আজকের জন্য আল্লাহ চান তো এখানে রইল, আল্লাহ হাফেজ।